আজ আমরা আলোচনা করব কাশিমবাজার রাজ নিয়ে। কাশিমবাজার রাজ বাংলার অন্যতম বৃহৎ জমিদারি। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের প্রথম দিকে এই জমিদারির উদ্ভব ঘটে। কাশিমবাজারে কৃষ্ণকান্ত নন্দী ছিলেন কাশিমবাজার জমিদারির প্রতিষ্ঠাতা। তিনি কান্তবাবু নামে সমধিক পরিচিত ছিলেন। প্রথম জীবনে তিনি ছিলেন একজন মুদির দোকানী। পরবর্তী সময়ে তিনি সিল্ক, লবণ ও সুতো প্রভৃতি বিবিধ পণ্যের ব্যবসায় নিয়োজিত হন এবং একসময় ওয়ারেন হেস্টিংসের বানিয়া পদে নিয়োগ লাভ করেন। কান্তবাবু প্রথমে বাহারবন্ধ পরগনার, বর্তমানে গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলা জমিদারি লাভ করেন। হেস্টিংসের পত্তনী ব্যবস্থার অধীনে বাহারবন্ধা সহ অনেক পরগনা কান্তবাবুর কাছে পত্তন দেওয়া হয়। পরবর্তীকালে চিরস্থায়ী বন্দোবস্তের আওতায় সুবিধাজনক রাজস্ব দাবিতে তাকে পরগনাটির জমিদারি বন্দোবস্ত দেওয়া হয়। চিরস্থায়ী বন্দোবস্তের পরপরই কান্তবাবু আরও কিছু জমিদারি স্বত্ব ক্রয় করেন। 1794 সালে তিনি মৃত্যুবরণ করেন। কান্তবাবুর পুত্র লোকনাথ নন্দী বাংলার অন্যান্য অংশে তার জমিদারির বিস্তৃতি ঘটান। তিনি মুর্শিদাবাদের নবাবের নিকট থেকে মহারাজা উপাধি লাভ করেন। লোকনাথ নন্দী 1804 সালে মৃত্যুবরণ করেন। মহারাজা লোকনাথ নন্দীর মৃত্যুর পর কাশিমবাজার এস্টেটে আর তেমন বিস্তৃতি ঘটেনি। তার পুত্র উত্তরাধিকারী হরিনাথ ছিলেন নাবালক এবং এ কারণে 1804 থেকে 1820 সাল পর্যন্ত জমিদারি ব্যবস্থাপনার দায়িত্ব কোর্ট অফ ওয়ার্ডসের হাতে ন্যস্ত থাকে। 1820 থেকে 1832 সালে তার মৃত্যু পর্যন্ত হরিনাথ জমিদারি পরিচালনা করেন। 1833 থেকে 1840 সাল পর্যন্ত কোর্ট অফ ওয়ার্ডস পুনরায় এস্টেট দেখাশোনার দায়িত্ব পালন করে। এরপর হরিনাথের পুত্র কৃষ্ণনাথ জমিদারি ব্যবস্থাপনার দায়িত্ব লাভ করেন। 1844 সালে কৃষ্ণনাথের মৃত্যুর পর কোর্ট অফ ওয়ার্ডস পুনরায় জমিদারি ব্যবস্থাপনার ভার গ্রহণ করে এবং 1847 সাল পর্যন্ত দায়িত্ব পালন করে। কাশিমবাজার জমিদারি পরিবারের সর্বাধিক উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন মনীন্দ্রচন্দ্র নন্দী। 1890 থেকে 1920 সাল পর্যন্ত তিনি জমিদারি পরিচালনা করেন। তার সময়ে কাশিমবাজার এস্টেট শিল্প কারখানা ও বাণিজ্যে অর্থ বিনিয়োগ করে। তিনি প্রায় 15 বছর বহরমপুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন। তিনি ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, দি বেঙ্গল ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশন এবং দি বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স প্রভৃতি সংগঠনের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। 1929 সালে তিনি মৃত্যুবরণ করেন। জমিদারি ব্যবস্থার বিলুপ্ত হওয়ার পূর্বে কাশিমবাজার রাজের সর্বশেষ জমিদার ছিলেন শ্রীশচন্দ্র নন্দী। 1937 সালে জমিদারের কোটায় তিনি বাংলার প্রাদেশিক আইনসভার সদস্য নির্বাচিত হন। তিনি এ কে ফজলুল হকের মন্ত্রিসভার একজন মন্ত্রী ছিলেন। তার শিক্ষানুরাগী ছিলেন এবং অনেক স্কুল কলেজ তৈরি করেছিলেন। এসব মুর্শিদাবাদ জেলা জুড়ে ও জেলার বাইরে রয়েছে। আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।